সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। বহুমুখী ব্যবসায়িক গোষ্ঠী আইসিএল মাল্টি ট্রেডিং ইন্ডিয়া লিমিটেড ব্যবসার পাশাপাশি তারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চলেছে। কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, আগামী 19 নভেম্বর থেকে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও তারা বাজারে ছাড়তে চলেছে। ইতিমধ্যে এই কোম্পানি সেবি অনুমোদন পেয়েছে। উত্তরপ্রদেশ কা সবসে হাইটেক ডেয়ারি ফার্ম হ্যাঁ, ভবিষ্য মে হামারি প্ল্যানিং হ্যায় কি হাম ইসে হিন্দুস্তান কা সবসে আচ্ছা ডেয়ারি ফার্ম বানায়। এই আইপিও ছাড়ার মাধ্যমে কোম্পানি 17 কোটি টাকা তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। আইপিও থেকে প্রাপ্ত তহবিল হার্বাল ও ফুড ক্যাটাগরিতে বিনিয়োগ করা হবে। সাংবাদিক সম্মেলনে ছিলেন কোম্পানির সিইও সুদীপ্ত বিশ্বাস, চেয়ারম্যান আর কে গালা সহ অন্যান্যরা।